হ্যালো ইউটিউব, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাল্টা ওয়ার্ক পারমিট আফটার প্যান্ডেমিক করোনা ভাইরাস। তো আইডেন্টিটি মাল্টা থেকে যে একটা নতুন নিউজ আসছে এবং এটা নিউজটা অথেন্টিক, যেহেতু আমার খুবই কাছের মানুষ মাল্টার জন্য কাজ করে। তো রিওপেনিং হচ্ছে ইনশাল্লাহ, সিঙ্গেল এন্ট্রি ভিসা ওয়ার্ক পারমিট যেটাকে আমরা বলি, সেটা আপনার আগস্ট থেকে চালু হবে। তো সেটার একটা আপনার অথেন্টিক যে নিউজটা বের হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দিয়ে দিব, প্লাস থাকবে সাথে আমার মেইল নাম্বার। তো যেহেতু কার্যক্রম আগস্টের দিকে শুরু হচ্ছে, ইনশাল্লাহ আমি আপনাদের হেল্প করতে পারবো, এর জন্য আমার মেইল নাম্বার দিয়ে থাকবে। তো এখন আমরা যেটা মনে করি যে শুধুমাত্র রোমানিয়ার ভিসা হচ্ছে এই প্যান্ডেমিকের পরে, কিন্তু না, রোমানিয়ার পাশাপাশি মাল্টা ইনশাল্লাহ, এটা সবার জন্য একটা গুড নিউজ। আইডেন্টিটি মাল্টা থেকে এই নিউজটা আপনার রিলিজ হয়েছে। তো আপনারা যারা আগ্রহী তারা ইনশাল্লাহ ফাইল প্রসেস করতে পারেন। এখানে 6 থেকে 9 মাসের মতো সময় নেয় আইডেন্টিটি মাল্টা। তো মাল্টা একটু লেন্থি, কিন্তু আপনার অথেন্টিক এজেন্সি যদি থাকে বা কনসালটেন্সি ফার্ম বলেন, তাহলে আপনার কাজটা হবে। আপনার এমপ্লয়মেন্ট লাইসেন্স এটা যদি হয়ে যায়, আপনার যেটাকে আমরা ওয়ার্ক পারমিট বলি, আপনাদের ভিসা হবে নিশ্চিত, ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া থেকে আপনারা ভিসা তুলতে পারবেন। তো এই প্যান্ডেমিকের কারণে সম্পূর্ণ ইউরোপ জুড়েই এখন লোকের ক্রাইসিস। তো যেমন কর্মেরও ক্রাইসিস আছে, তেমন লোকেরও ক্রাইসিস আছে। তো এটাই হচ্ছে সত্য। আইডেন্টিটি মালটায় আপনারা যারা অলরেডি জমা আছে তাদের তো হবে ইনশাল্লাহ, আর যারা তুলে নিয়ে আসছেন, যেমন ফর এক্সাম্পল আমি কিন্তু তুলে নিয়ে আসছি, তো আমার ওখান থেকে মেসেজ আসছে যে রিওপেনিং হচ্ছে ইনশাল্লাহ, আমারটাও পাশাপাশি আমি ইনশাল্লাহ পুনরায় কার্যক্রম চালু করতেছি, আমার ফাইলগুলো জমা করবো ইনশাল্লাহ। তো আমার মালটা নিয়ে অনেক ভিডিও দেখছেন, প্লাস সব ভিডিওগুলোর মধ্যেই আমি যে এজেন্সির সাথে ইনভলভ আছি, যাদের মাধ্যমে আমি আমার নিজের ফাইলগুলো সাবমিট করেছি আইডেন্টিতে মালটায়, ওই ভিডিওগুলো সবাই আপনারা দেখেছেন। তো এটাই আমার অনুরোধ থাকবে যে অথেন্টিক একটা এজেন্সি, তাদের মাধ্যমে আপনারা কাজ করুন, অযথা আপনারা প্রতারিত হবেন না, লক্ষ লক্ষ টাকা জমা দিয়ে প্রতারিত হবেন না, এটা আমার অনুরোধ। তো এটা আমাদের জন্য বিশাল একটা সুখবর, মালটায় পুনরায় আবার ভিসা চালু হচ্ছে ওয়ার্ক পারমিটের। তো ওয়ার্ক পারমিটটা যদি আসে, আসার পরে ইনশাল্লাহ ভিসা নিশ্চিত। তো বর্তমানে ইন্ডিয়ায় যে ভিসা এটা কার্যক্রমটা বন্ধ আছে, তো এটা আসলে সময় সাপেক্ষে, মনে হচ্ছে আর 15 দিন বা 20 দিন সর্বোচ্চ, এরপরে তারা ইনশাল্লাহ ভিসা দিবে আশা করা যায়। তো এখানে সবচাইতে ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে আপনার যেই সবচাইতে বড় যে শাখা সেটা হচ্ছে যমুনা ভিসার পার্ক গ্রাউন্ড ফ্লোরে, আমি ভিসা ওখান থেকে নিয়েছি ইনশাল্লাহ। আপনারা যারা কাছাকাছি আছেন, ঢাকার মধ্যে যারা আছেন, আরও কয়েকটা ব্রাঞ্চ আছে তাদের বিভিন্ন জায়গায় ভিসা তারা দিয়ে থাকে, তো যমুনা ফিচার পার্কে সবচেয়ে সহজ। আমি 1 সপ্তাহ লেগেছিল আমার ভিসাটা কালেকশন করতে, কোনো হ্যাসেল ছাড়াই ভিসা আমি পেয়ে গেছি। তো ইন্ডিয়ার ভিসাটা আপনার লাগবে মাস্ট। তো এটা হলে আপনার ওয়ার্ক পারমিট ওটা আসলে পরে আপনারা ইন্ডিয়া চলে যাবেন, বিএসএফ থেকে কলকাতা থেকে দিতে পারেন, নয়াদিল্লি, আমার যে ফ্রেন্ড দুজন ছিল তারা বিএসএফ কলকাতা জমা দিয়েছে, তারা
28 ডেজ এর মধ্যে ইনশাআল্লাহ তার ভিসা স্ট্যাম্পিং ভিসা পেয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ তারা এখন মালটায় আছে, তারা ভালো অবস্থানে আছে। একজন আছে কিচেন হেল্পার, তো ওর একটু বেসিক কোর্স করতে হয়েছে, 15-20 দিনের একটা বেসিক কোর্স হেলথ অ্যান্ড সেফটি বিষয়ে। তো এটা শেষ, অলরেডি 1 মাস হয়ে গেছে ওর জবে। তো ভালো আছে, ওর সাথে যোগাযোগ আছে সব সময়। তো ও বলছে সিঙ্গেল এন্ট্রি যদি আবার খুলে তাহলে আসা যেতে পারে, এবং এখানে কাজ আছে, কাজের নাই মালটায় তা না। তো অনেক হোটেল মোটেল রেস্টুরেন্ট বার, তো এগুলো সম্পূর্ণই এখন লোকের প্রয়োজন আছে। প্যান্ডেমিকের কারণে যেমন সারা বিশ্বে আপনার জবলেসও হচ্ছে, তেমন আবার কর্মীর আপনারও ক্রাইসিস আছে। তো এটাই একটা দেশ বেঁধে, যেহেতু টুরিস্টি একটা কান্ট্রি, সম্পূর্ণ পরিবেশটাই মালটার।